স্টুডেন্ট, রাধারানীর প্রথম পর্ব আলাপ আলোচনা হয়েছে। আজকে রাধারানীর দ্বিতীয় পর্ব, টেক্সটের যে বাকি অংশটি রয়েছে সেটা চলো আমরা এগিয়ে নিয়ে যাই। যেখানে আমরা শেষ করেছিলাম, তুমি মালা মেছো তো আমি কিনি, তারপরের অংশটি আমরা চলো এগিয়ে নিয়ে যাই। স্টুডেন্ট দেখো কি বলা হচ্ছে। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তাহলে আমার মা, আবার ভাবছি এভাবে যে আমাকে উপকার করছে তার কাছ থেকে দামটি নেওয়া ঠিক? তারপরে এমনটিও ভাবছে, দেখো যে আমি উপকার করছে তার কাছ থেকে দাম নেওয়া যেমন ঠিক না, এটাও যেমন রাধারানীর মনের মধ্যে ভাবনা হিসেবে কাজ করতে শুরু করে দিয়েছে, ঠিক তেমনই কিন্তু ওর মনের মধ্যে এটাও ভাবনা হিসেবে কাজ করছে যে আমার মা তো অসুস্থ বাড়িতে, আমি তাকে ফুলের মালা বিক্রি করে যে নির্দিষ্ট ঔষধপত্র নিয়ে যাব, আমি বাড়িতে একেবারে উপবাসগ্রস্ত অবস্থা, খাওয়া দাওয়া চলছে না, তাহলে করবোটা কি? এই নানান ভাবনার মধ্যে দিয়ে দাঁড়িয়ে রাধারানী একেবারে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তা নেই, এই ভাবিয়া রাধারানী মালা সমব্যবহারীকে দিল। সমব্যবহারী বলতে বললো মানে সমব্যবহারী বলতে গেলে যে একেবারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশাপাশি হাঁটছে তার কথা বোঝানো হয়েছে। ইহার দাম সারি পয়সা, এই লাও। সমবিহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলি, এ কি পয়সা, এ যে বড় বড় ঠেকছে, ডবল পয়সা দেখিতেছি না, দুইটা বই দিই নাই। রাধারানী বলছে, তা এ যে অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? অর্থাৎ চার পয়সা দিয়েছে, রাধারানী মনে করছে বেশি দিয়েছে। না না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে। রাধারানী বলিল, আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দিব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। রাধারানী তো লোভী নয়, সেটা আমি প্রথম ক্লাসে তোমাদের কাছে বলেছিলাম। কিছু পরে তাহারা রাধারানীর মার কুঠির ধারে আসিয়া উপস্থিত হইল। হেঁটে 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 রাজারানীর যে বাড়ি, সে বাড়ির দরজায় এসে ওরা উপস্থিত হয়েছে। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। বৃষ্টিতে ভিজে রাধারানী কাক ভেজা অবস্থা, একেবারে জামা কাপড়ে ভিজে সপসপে অবস্থা, শাড়ি পরে। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল তাহা কাশিয়া দিয়েছি, তা আমি ভিজা কাপড়েই সর্বদা থাকি, আমার ব্যায়ামও হয় না, অর্থাৎ রোগ তার হয় না। আঁচলটা নিংড়ে পড়িবে এখন, তুমি দাঁড়াও আমি আলো জ্বালি, কাকে বলল? অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে বলল। আচ্ছা, ঘরে তৈল ছিল না, সুতরাং সালের খড় পাকিয়ে পাড়িয়া চকচকি ঠুকিয়া আগুন জ্বালিতে লাগিল। পাথরে পাথরে ঠেকে নিজেদের ঘরের চাল থেকে খড় নামাইয়া জ্বালিয়ার শুরু করলো। আগুন জ্বালিতে কাজে কাজে একটু বিলম্ব হইল, আলো জ্বলিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। রাধারানী দেখিল, এ তো টাকা, পয়সা তো না। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকা দিয়াছে সে চলিয়া গিয়াছে, ফেরত দেবে তো টাকা, কিন্তু এসে দেখে সর্বনাশ, যে আমাকে টাকা দিয়েছে সে তো চলে গেছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তার মাকে বলিল। বিষণ্ণ বদনে মানে কি, মন খারাপগ্রস্ত মুখ নিয়ে তার মাকে সব বলল। মুখ মানে চাহিয়া রইল, সকাতরে বলিল, মা এখন কি হবে? মা বলিল, কি হবে বাসা, সে কি আর না জেনে টাকা দিয়েছে, সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। মায়ের মধ্যে একটা হতাশা, মায়ের মধ্যে একটা কষ্ট, মায়ের মধ্যে একটা যন্ত্রণা, সন্তানকেও খেতে দিতে পারছে না, নিজে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। মা ভাবছে, যদি কেউ দিয়ে থাকে চলো, আমরা নাই ব্যবহার করি, আমাদেরও তো অবস্থা ভালো না। কিন্তু রাধারানী বিবেক মানছে না। তাহাদের এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময় কে আসিয়া তাহাদের কুঠিরের আগর ঠেলিয়া বড় সরগোল উপস্থিত করিল। কেউ একজন আসলো, সরগোল করে চেঁচামেচি করছে। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল সেই তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। দরজা খুলে রাধারানী মনে মনে ভাবল, মনে হয় যিনি অর্থনৈতিকভাবে আমাদের হেল্প করেছিলেন তিনি ফিরে এসেছেন। কিন্তু পোড়া কপাল তিনি কেন, পোড়ার মুখ কাপুড়ে মিনছে। কাপুড়ে মিনছে মানে একজন মানুষ এসছে যে দজ্জাল টাইপের, যে দালালি করে টাইপের ব্যাপার, যে একেবারে নির্দয় একটা কাপড়ের ব্যবসায়ী।
রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে, কুটির বলতে গেলে ঘর, অনতি দূরে মানে বাজার থেকে খুব কাছেই রাধারানীদের বাড়ি, বাড়ি বলতে গেলে বাড়ি তো নয়, একেবারে ওই ভাঙা চোরা একটা। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। কি কার দোকান? পদ্মলোচন সাহা, এই কাপড়ের দোকানদারের নাম তাহলে পদ্মলোচন সাহা। পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিনছে, একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়ে আনিয়াছে, নদিয়ার শান্তিপুরের যে তাঁত বিখ্যাত সেই তাঁতের শাড়ি এনেছে। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল রাধারানীর এই কাপড়। রাধারানী বলল, ওমা আমার কিসের কাপড়? পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখ কিনা তাহার আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল, বলিল কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেলে যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এস। রাধারানী তো অবাক হচ্ছে যে আমার কি করে কাপড় টাপড় পাবো, আমি তো কাপড় তো আমার থাকার কথা নয়, আমি তো টাকা পয়সা ওকে কিছু দিইনি, কিন্তু কেউ যে ওকে হেল্প করার জন্যে কাপড় দিতে বলেছে সেটা পদ্মলোচনের কাছ থেকে রাধারানী জানতে পারল। রাধারানী তখন বলিল, ওমা সেই গো, সেই তিনি কাপড় কিনে পাঠিয়েছেন, হাগা পদ্মলোচন। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত, অর্থাৎ রাধারানীর মায়েদের কাছে। অনেকবার ইহাদিগাকে নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড় শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন, অর্থাৎ একেবারে খাঁটি ব্যবসায়ীর মতো, খাঁটি ব্যবসায়ী মানে নির্দয় ব্যবসায়ীর মতো। এই যে ইনফরমেশনগুলো কিন্তু শর্ট কোশ্চেনে পড়ে, যখন রাধারানীদের অবস্থা ভালো ছিল কত টাকার কাপড় কত টাকায় নিত। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? রাধারানী বলল, না। পদ্মলোচন বলল, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। যাই হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মাই মুনাফা 8 টাকা 1.75 আনায় বিক্রি করিয়াছিল। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই, বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানীর প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পত্রের উদ্যোগের জন্য বাজারে গেল। রাধারানী ভাবছে টাকা যেকালে রয়েছে চলো ভাঙিয়ে বাজারে যাই। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, মার জন্য কিছু রান্নাবান্নাও করলো, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দেবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। অভিপ্রায় মানে এই উদ্দেশ্যে যে এবারে পরিষ্কার টরিষ্কার করে মাকে খেতে দেব। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল, এ কি? মা দেখিয়া বলিল, একখানা নোট। তৎকালীন সময়ে নোট পাওয়া মানে একটা বিরাট ব্যাপার, হয়তো 2000 টাকার নোটের মতোই মানে মূল্য। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন? মা বলিলেন, হ্যাঁ তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা। এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাশে কেউ সোরা নোট বলে, এই জন্যে লিখিয়া গিয়াছেন, তাহার নাম রুক্মিণী কুমার রায়। ভাবো রাধারানীকে তারা দান করে গেছে, এবং কেউ হয়তো ভাবতে পারে, কেউ হয়তো নিজে এসে বলতে পারে, এ রাধারানী তোদের বাড়িতে পড়েছিল নোট তো আমার, কেউ যাতে না বলতে পারে সেটি, তার জন্য নিজের নামটিও কিন্তু সে নোটে লিখে গেছে। পরদিন মাতাই কন্যাই রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরের বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো কোনো সন্ধান পাইল না। হুগলি শ্রীরামপুর। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, তাহারা দরিদ্র বটে কিন্তু লোভী না। এটাই লাইন, এটাই টুইস্ট, এটাই শেষ জায়গা, যে একজন উপকারীর উপকার বোধ, একজন উপকারীর কৃতজ্ঞতাকে বিনয় চিত্ত মেনে নেওয়া, এবং যে তাদের এত উপকার করেছে, যে এত ভালো করেছে, তার অনুসন্ধানে ঘুরে ঘুরে বেড়ানো, সব কিছুই যখন পেরে উঠছে না, সব কিছুই যখন সমাধানের রাস্তায় এসে উঠছে না, তখন তারা ভাবলো নোটটিকে আমরা রেখে দেব। আমরা দরিদ্র বটে, কিন্তু আমরা তো গরিব হলেও আমরা তো ভিখারি নই, তাই না? এইভাবে গল্পের পর্বটি এখানে শেষ হচ্ছে, ঠিক আছে? কিন্তু দেখো, আপাতত রাধারানীর যে পর্ব আছে, রাধারানীর যে গল্প আছে, তোমাদের জন্য 2টি পর্বে কিন্তু আমি ফিনিশিং দিয়ে দিলাম, কিন্তু এর থেকে নির্দিষ্ট কতগুলো প্রশ্ন উত্তর আমাদের চর্চা করতে হবে। প্রথম চর্চাটা করতে হবে এই যে লাস্ট লাইনটি বললাম, যে তাহারা
দরিদ্র হলেও লোভী নয় বা ভিখারি নয়, এটার উপরে টুইস্ট আছে, এটা ব্যাখ্যা করবে। দ্বিতীয় পর্বটি হচ্ছে রাধারানী চরিত্রটি নিয়ে তোমরা আলাপ আলোচনা করবে। আমাকে একটু লিখে দেখাতে পারো তো, যদি লিখে দেখাতে পারো ব্যাপারটি আমার মনে হয় বেশ ভালোই হয়। ঠিক আছে, তাহলে রাধারানীর গল্প আপাতত এই পর্যন্ত। এখন দীর্ঘদিন তোমাদের সঙ্গে ছাত্ররা দেখা হয় না, ক্লাসরুমে ক্লাস করতে পারলে ভালো লাগতো, সেটা তো করতে পারছি না। মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুলে দেওয়া হয়েছিল, সেগুলো তোমরা সলভ করেছো, স্কুলে জমা করেছো নিশ্চয়ই। কি বলবো, অনেকদিন দীর্ঘ প্যান্ডেমিক রেট, মানে এই প্যান্ডেমিক সময় করোনার পরিস্থিতির জন্য লকডাউনে তোমাদের অঙ্গ ফেরাতে পারছি না। বাড়িতে থাকো, সুস্থ থাকো, চেষ্টা করো সচেতনতা জীবনযাত্রা করার, পড়াশুনো করো, যতটা হেল্প করার নিশ্চয়ই আমরা করবো। থ্রু ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, সবার কাছেই তো প্রায় আমার ফোন নাম্বার আছে, যদি না থাকে চেয়ে নেবে আমাদের কাছ থেকে, আমরা নিশ্চয়ই আলাপ আলোচনা করবো, আমাকে ফোন করবে। থ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমাদের আলাপ আলোচনা চলছে, এদিক থেকে যেমন আমরা টেক্সট পড়ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অলরেডি ব্যাকরণের পরচর্চাও করছি, নানান প্রশ্ন উত্তর নিয়েও চর্চা করব। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, যতদিন না না দেখা হয় শিক্ষার বিকল্প শিক্ষা হিসেবে এইভাবে ডিজিটালাইজ পদ্ধতিতে তোমাদের কাছে শিক্ষা আমরা পৌঁছে দেবো। তবে বারবার একটি কথা তোমাদের কাছে বলবো, অসচেতন জীবনযাত্রা করবে না, বাড়িতে পড়াশোনাটি করতে হবে। আর বাইরের রোগের প্রকোপগুলো তোমরা সবাই জানো, সচেতনভাবে নিজেরা স্যানিটাইজ করো হাত পা, নিজেদের মাস্ক ব্যবহার করো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে নিজেরা বাড়িতে থাকো। আপাতত আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হচ্ছে। গ্রুপ যেখানে রয়েছে সেই গ্রুপে কথাবার্তা আগাবে, পড়াশুনোর চর্চা ঘটবে, ব্যাকরণের যেমন করে গ্রুপে চর্চা হচ্ছিলো তেমন করে চর্চা হবে, ইউটিউবের মাধ্যমে যেমন করে ক্লাস আগাচ্ছিল তেমন করেই আগাবে। বাড়িতে থাকো, সুস্থ থাকো, আগামীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।